কথায় বলে, রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখে কে। সত্যি বাঁচা মরার বা মারার মালিক হচ্ছে আল্লাহ, উপর আল্লাহই। কখন কোনটায় বান্দার ভালো হবে সেটা আল্লাহই ভালো বলতে পারেন। বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। অনেক প্রতীক্ষার পর, অনেক চাওয়া পাওয়ার পর সেই কাঙ্ক্ষিত বৃষ্টি। আসলে বিশ্বের মানুষ হাহাকার শুরু করে দিয়েছিল গরম আর দাবদাহের কারণে। আজ তার সমাপ্তি ঘটল, আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হলো। বন্ধুরা, ক্যামেরাটা অনেক দেরিতে অন করলাম, আমি আসলে অনেক ঝামেলা আছি। আমার রিলেটিভ অসুস্থ হসপিটালে, সেখানে খাবার পাঠাতে হবে। এদিকে বাসায় গ্যাসেরও খুব প্রবলেম। বন্ধুরা, আমি কিন্তু এই যে আমার বাসার জানালার কাছে এসে ক্যামেরাটা করছি, দেখেন ওই যে কাক ডাকছে হালকা বৃষ্টিতে। কাকগুলো দেখেন একদম ভিজে, গা নাড়ছে। আসলে ওদেরও মনে অনেক আনন্দ লাগছে। যাই হোক বন্ধুরা, আমার রান্নাবান্না প্রায় শেষের পথে, চলেন একটু ঘুরে আসি রান্নাঘর থেকে। বন্ধুরা, সম্পূর্ণ রান্নাবান্না আজ ভিডিও করা সম্ভব হয় নাই, কারণ অনেক ব্যতিব্যস্ততার দিকে রান্না শেষ করেছি, বা রান্না শেষ করতেছি। যেহেতু বুঝতেই পারছেন হসপিটালে খাবার দিতে হবে, সেই ক্ষেত্রে ব্যতিব্যস্ততার রান্নাবান্না। এখানে এই যে আমি ডিম ভুনা করবো, ডিমগুলো সিদ্ধ করে হালকা তেলে ভেজে রেখেছিলাম। আর এখানে এই যে মশলা কষিয়ে নিয়েছি, এখন মশলার ভিতর ডিমগুলো দিয়ে দিব। মশলার উপর ডিমগুলো দিয়ে দিলাম, আর দু এক মিনিট মশলাটার সঙ্গে ডিমটা ফুটিয়ে নিব, যাতে মশলাটা ডিমের ভিতর যায়। আর এদিকে আমার মাংসটাও কিন্তু রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। মাংস আলু দুটাই সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জাস্ট ঝোলটা একটু কমিয়ে নিব। বন্ধুরা, ডিম ভুনাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিব। বন্ধুরা, মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে ভেজে রাখা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ ভেজা। এই তো বন্ধুরা, আজকের দুপুরকার রান্নাবান্না। আর আসলে এর আগেও কিছু রান্নাবান্না হয়েছে, যেগুলো আমার ক্যামেরায় দেখানো সম্ভব হয় নাই। আর ভিডিওটা আজকে আর বেশি বড় করতে পারছি না। সবাই দোয়া করবেন যে অসুস্থ রিলেটিভদের জন্য খাবার দাবার পাঠানো হচ্ছে, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে, আর সব কিছু যেন ঠিকঠাক থাকে। বন্ধুরা, এই তো এখন খাবার দাবার গুছিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। রাত 9টায় ইউটিউবে আমার ভিডিও আপলোড হয়। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।